হাড়োয়া থানার বিদ্যাধরী নদীর তীরে জমে উঠেছে হাড়োয়া লালন মেলা তিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করছেন দেশ ও বিদেশের বহু শিল্পী সব লোকে কয় লালন কিজাত সংসারে লালন ফকিরের বিখ্যাত সেই গানের কথাই বাস্তবে রূপ নিয়েছে এখানে সর্বধর্ম সমন্বয়ে পালিত হচ্ছে হাড়োয়া লালন মেলা হাড়োয়া বিদ্যাধরী নদীর পাড়ে এই লালন মেলা এবার পনেরো বছরে পা দিল হাড়ুয়া বিদ্যাধরী নদীর তীরে বাসাবাটি গ্রাম এখানেই তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে এই লালন মেলার গোটা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও শিল্পীরা আসছেন এই মেলাতে সঙ্গীত পরিবেশন করবার জন্যে এই উপলক্ষে সোমবার হাড়োয়া বিডিও অফিস প্রাঙ্গণ থেকে বাসাবাটি গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন উদ্যোক্তা নুরুল ইসলাম ও নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন স্থানীয় বহু গুণী মানুষ প্রত্যেকটা মানুষ এখন মোবাইল নিয়ে ব্যস্ত এখন কোনো জায়গায় কালচারাল প্রোগ্রাম আমার সময় দেয় না বাচ্চারা সময় দেয় না এখন সেই জন্য আমাদের গ্রাম বাংলায় মানে ভূমিকায় লালনের গান শুধু দেখুন না দুবার বাংলা মানুষ এসছে আমরা দুবার বাংলা মানুষকে জানাতে চাই লালনের যে বাণী লালন যে কথা বলে গেছে সেই কথা বেশি করি আমরা আরও বেশি করে চেষ্টা করি আয়োজকদের দাবি লালন ফকিরের সংস্কৃতি সুন্দরবনের মানুষের মনে প্রাণে মিশে আছে তাই জাতপাতের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে লালন ফকির পথ দেখাবে এদিন অনুষ্ঠান উদ্বোধনের পর নারায়ণ গোস্বামী জানান হারোয়া লালন মেলার সাথে মাটির ছোঁয়া রয়েছে মাটির গন্ধ মিশে আছে সোমবার সুদৃশ্য এই শোভাযাত্রা দেখতে ভিড় জমান বহু মানুষ লালন সংস্কৃতির উৎসব হাজার হাজার মানুষের এখানে সমবেত হয়েছে তারা এবং এত শোভাযাত্রা এত সুন্দর এত মনোরম যেটা এটা আলাদাভাবে নজর কারে। এবং বাংলার উল্লেখযোগ্য মেলার মধ্যে হারোয়া লালন মেলার একটা আলাদা নাম আছে বাংলা এবং পূর্ববঙ্গেরও অনেক শিল্পীরা এই দু তিন দিন ধরে এখানে আসবেন এখানে পারফর্ম করবেন Bureau Report News No Man's Land Harwa